আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, আজ জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন এবং জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এমনটা কিন্তু জানা যাচ্ছিল, এবং আজ দুপুর একটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান, তখন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র, রয়েছেন দার্জিলিং থেকে। অনুপম, আজ মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চ থেকে কি বিশেষ কোনো বার্তা দিতে চলেছেন? আজকে বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তিনি প্রধান মুখ এই মুহূর্তে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান যেখানে হবে সেখানে আমরা উপস্থিত রয়েছি। হ্যাঁ, দেখো তোমায় জানিয়ে রাখি যে যেমনটা আমি বলছিলাম যে আজকে জিটিএর 45 জন সদস্য তারা শপথ নেবেন এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান মুখ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো, সেই ছবিটাই তোমায় দেখাচ্ছি। দেখো অনুষ্ঠান মঞ্চ কার্যত সেজে উঠেছে অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই জিটিএ নির্বাচনকে ঘিরে একটা রাজনৈতিক তরজা চলছিল, আদালত পর্যন্ত গড়িয়েছিল গোটা মামলাটা। তারপর জিটিএর যা ফলাফল এসছে তাতে অনিত থাপার যে রাজনৈতিক দল, তারা 27টি আসন পেয়ে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে। এই জিটিএ নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু অনিত থাপা সহ পাহাড়ের সমস্ত রাজনৈতিক দল চাইছে যে তারা দ্রুত পঞ্চায়েত নির্বাচন এবং যে তিনটি পুরসভা নির্বাচন রয়েছে, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক, এই তিনটি পুরসভা নির্বাচন তারা দ্রুত চাইছেন। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক বাঁদিকে যারা দর্শকরা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বক্তব্য শুনবেন, এই জিটিএ যারা শপথ নেবেন তাদের বক্তব্য শুনবেন, ইতিমধ্যেই তাদের কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের তারা এসে পৌঁছেছে। তো নিঃসন্দেহে বলা চলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকেই অপেক্ষা করছেন, কিন্তু পাহাড়ের রাজনীতির যে মসৃণতা মমতা বন্দ্যোপাধ্যায় 3 মাস আগে এসে তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই মসৃণতার বলেই কিন্তু পাহাড়ে জিটিএ নির্বাচন। এই মুহূর্তে অনিত থাপা থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল তারা চাইছেন, যেহেতু জিটিএ নির্বাচন মিটে গিয়েছে তাই পাহাড়ের ডেভেলপমেন্ট নিয়ে তারা সদর্থক ভূমিকা নেবেন, পাহাড়ে কী ডেভেলপমেন্ট করা যায় সেটা তারা দেখছেন। পাশাপাশি যেটা বলছিলাম যে তিনটি যে পুরসভার কথা বলছিলাম, সেই তিনটি পুরসভা নির্বাচন তারা দ্রুত চাইছেন। আরও একবার একটু মঞ্চটা দেখে নাও, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই মঞ্চ সেজে উঠেছেন, পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষা করা হচ্ছে। তিনি আসলেই আনুষ্ঠানিকভাবে এই যে অনুষ্ঠান, যে ওথ সেরিমনি রয়েছে জিটিএর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের এই ওথ সেরিমনি শুরু হয়ে যাবে। আজকের এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা বক্তব্য রাখতে পারেন, তার মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ের ডেভেলপমেন্ট যেমন থাকবে, একইভাবে পাহাড়কে যেভাবে তিনি চাইছেন সাজিয়ে তুলতে, যে উন্নয়নের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তারও বক্তব্য এখান থেকে রাখতে পারেন। এবং আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে যে তিনটি পৌরসভা নির্বাচন রয়েছে সেই নিয়ে কোনো বক্তব্য রাখেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ফলে সব মিলিয়ে অপেক্ষা রাখ কিছুক্ষণ, তারপরেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যে ওথ সেরিমনি রয়েছে তা আনুষ্ঠানিক শুরু হবে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ অনুপম। এবং কিছুক্ষণ আগে অনিত থাপার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র, ঠিক কি জানিয়েছেন তিনি শুনে নেব আমরা। আজকে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান এবং অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে অনিত থাপা আমাদের সাথে রয়েছেন। স্যার, রিপাবলিক টিভিতে আপনাকে স্বাগত। পহলে তো আপসে ইয়ে জাননা চাহেঙ্গে যে ইয়ে জো আপ লোগোঁ কা রেজাল্ট হ্যায়, ইয়ে কেসে আয়া, কোন সা আপ ইউজ কিয়ে, কোন সা পলিটিক্স ইউজ কিয়ে পাহাড় মে জো আপকো সমর্থন মিলা? ইস রেজাল্ট মিলনে কে লিয়ে মেরে কো 5 ইয়ার্স লাগা और बहुत स्ट्रगल भी किया, आदमियों को समझाया बुझाया। सो वी हैव टू डू प्रैक्टिकल पॉलिटिक्स इन द हिल्स, इमोशनल पॉलिटिक्स आप लोग पहाड़ और बैक जाएंगे बोल के समझाने में बहुत टाइम लगेगा, लेकिन अभी पहाड़ में प्रैक्टिकल रियलिटी पॉलिटिक्स एस्टैब्लिश हो गया। पहला कौन सा डेवलपमेंट चाहिए पहाड़ में? पहाड़ में सिस्टम से कोलैप्स है, सिस्टम को ठीक करना है। पहले सिस्टम ठीक होने से तो सब डेवलपमेंट हो जाएगा ना। पंचायती व्यवस्था नहीं है, रीजनल एसोसिएशन नहीं, इम्प्लॉयमेंट सेक्शन कुछ, मतलब मोटा मोटी सिस्टम कोलैप्स है, पहले सिस्टम ठीक करना है। कार्शियांग, कालिम्पोंग और मिरिक का इलेक्शन भी बाकी है म्युनिसिपैलिटी का, वो क्या होगा? वो होगा, अब क्यों नहीं भाई, जीटीए इलेक्शन सब इलेक्शन हो रहा है ना अभी, उसका होना ही। ऐसा सुना जा रहा है कि पूजा का पहले, दुर्गा पूजा का पहले ये हो जाएगा। ठीक है, वो तो गवर्नमेंट का डिसीजन है, लेकिन मैं गवर्नमेंट को डिमांड भी कर रहा हूँ कि इलेक्शन प्रक्रिया शुरू कीजिए, अभी हो गया तो डेमोक्रेटिक प्रोसीजर रखना पड़ेगा। जीटीए इलेक्शन होने के बाद ये इलेक्शन भी तो करवाना पड़ेगा, आप क्या चाहते हैं, पूजा का पहले हो जाए? नहीं, जितना जल्दी हो, जितना जल्दी हो। पंचायत भी इलेक्शन नहीं हुआ, आप लोग पंचायत इलेक्शन चाहते हैं? पंचायत इलेक्शन होना चाहिए ना, क्योंकि पंचायती व्यवस्था भी लागू होना जरूरी है।
आज ममता बनर्जी आएंगे, क्या आपसे मुलाकात भी हुए, आप रिसीव किए, क्या डिमांड रखेंगे चीफ मिनिस्टर के? मेरा वही है, हिल्स में जो सिस्टम कलेप्स है, सिस्टमैटिक हिल्स बनाना है हम लोग। তারা বলছেন যে জিটি এর পাশাপাশি যে মিরিক কাটশিং এবং কালিম্পং মিউনিসিপালিটি নির্বাচন বাকি আছে সেটাও যাতে দ্রুত করা হয় সেই আবেদনই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে রাখছেন তারা। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, দার্জিলিং।